সবথেকে বেশি যা কমেন্ট বা সবথেকে বেশি রিকোয়েস্ট সেটি হচ্ছে প্রাইমারি টিচারদের বেসিক পে হিসেব করা। সেই প্রাইমারি টিচারদের যে বেসিক পে, সেই বেসিক পে নিয়ে রোপাতে যা উল্লেখ আছে এখনও পর্যন্ত, তা থেকে যেটুকু বোঝা গেল তাতে যেভাবে হিসেব হবে তাতে আগে যে বেনিফিট ছিল সেই একই রকমই বেনিফিট থাকতে চলেছে। অর্থাৎ অনেকের ক্ষেত্রেই যেটা বলেছিলেন যে যারা পুরনো শিক্ষক তাদের ক্ষেত্রে বৃদ্ধিটা অনেকটাই বাড়বে রোপা বেরোনোর পর, সেরকম কিছু দেখতে পাওয়া গেল না। কারণ এক্সট্রা একটি ইনক্রিমেন্টের কথা যেটি বলা আছে সেটি শুধুমাত্র 18 ইয়ার্স বেনিফিট হওয়ার পরেই, আদারওয়াইজ নয়। আপগ্রেডেশন হলেও যদি 18 ইয়ার্স বেনিফিট হয় তবেই সেক্ষেত্রে। তা আমি একটি হিসেব করে দেখাচ্ছি, তাতে হয়তো অনেকেরই উপকারে লাগবে। এবং ঠিক একই প্রসেসে যে কোনো বেসিক, অর্থাৎ যে কোনো সালের যে কোনো বেসিক ধরে হিসেব করলেই, ঠিক এইভাবে ক্যালকুলেশন করলেই নিজেরটা নিজে করে নিতে পারবেন। শুরু করবো, শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্লিজ বেশি করে শেয়ার করুন যাদের এই ইনফরমেশন প্রয়োজন আছে। এবার আসি একটি একটি করে হিসেবে। ফার্স্ট মনে করুন যারা 1-1-16 অপশন নেবেন, আমি অপশনের কথা বলি, 1-1-16 অপশনের তুলনায় যা বোঝা গেল সব থেকে বেশি বেনিফিটেড হবে আপনার আপগ্রেডেশন ডেটে বেনিফিটটি অপশন নিয়ে নিলে। সেক্ষেত্রে 1-1-2016 মনে করুন কারো বেসিক পে ছিল 9780, গ্রেড পে 2600। সেই 9780 গ্রেড পে 2600 নিয়ে যদি আমি করি তাহলে সেখানে 9780 × 2.57 একে যদি হিসেব করা যায় তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে আপনার 2513 4.6 অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি এটিকে রাউন্ড অফ করি তাহলে 25135 এই 2.25135 একে যদি আমরা যে পে ম্যাট্রিক্স আছে সেই পে ম্যাট্রিক্সের 26-এর মধ্যে যদি করি তাহলে এসে যায় ঠিক এখানে 25500। এবার সেই অনুযায়ী অর্থাৎ এটি বেসিক কত হচ্ছে 1-1-16 আপনার তাহলে হয়ে যাচ্ছে 25500। এবার তাহলে একটি ইনক্রিমেন্ট 1-7-16, সেই 1-7-16 যদি আপনি আসেন নেক্সট সেলে আপনি চলে যান, নেক্সট সেলে চলে গেলে আপনার চলে আসবে হচ্ছে 26300 ঠিক একই রকমভাবে। তাহলে 1-7-17, সেই 1-7-17 27100, 1-7-18 সেখানে হবে 27900, এবার 1-7-19 যেটি আপনার 20 সনের বেসিকে আসছে সেটিতে গিয়ে তাহলে 28700। এবার যদি এই 28700 আমরা যদি, যেহেতু আপনার বেসিক পে এই 8 সাল অর্থাৎ 19 সালের 8 সেই আগস্ট মাসে গিয়ে আপনার আপগ্রেডেশন হচ্ছে, সেক্ষেত্রে আপনি চলে যাচ্ছেন 3600 গ্রেড পে। তাহলে 3600 গ্রেড পে গিয়ে যদি আপনি যান তাহলে আপনার আসছে 28700। তাহলে 28700 গিয়ে যদি এখানে ফিক্স করা যায় তাহলে 28900 হচ্ছে, তাহলে 28900 গিয়ে আপনার বেসিক পড়ে যাচ্ছে। এবার ঠিক একই ক্ষেত্রে যদি আপনি যদি অপশন ডেটটি যদি আপনি পরে নিন, অর্থাৎ 1-8-19 গিয়ে, সেক্ষেত্রে এই যে বেসিক 9780 তাদের বেসিক চলে আসছে 1-8-19 গিয়ে 12040, একে তাহলে 2.57 করুন। তাহলে 2.57 করলে এখানে আসবে 2.57 ক্যালকুলেশন করলে আসবে 30943। তাহলে 30943, তাহলে 30943 এবার পে ম্যাট্রিক্সে আসুন 3600 গ্রেড পেতে। তাহলে 3094 এখানে আসলে দেখুন যে 30943 নেই, তাহলে তার থেকে নেক্সট হায়ার কোনটা চলে যাচ্ছে তাহলে হচ্ছে 31600। তাহলে সেক্ষেত্রে বেসিক চলে আসছে 31600। এক্ষেত্রে যদি আপনি যদি অপশন ডেট যদি আগেরটি নিয়ে থাকেন তাহলে আপনার 3600 গ্রেড পেতে গিয়ে 28900 ফিক্সড হচ্ছে এখনও পর্যন্ত রোপাতে যা উল্লেখ আছে সেই অনুযায়ী। এবার ঠিক একই রকমই
যদি আপনি 1819 যদি আপনি অপশন ডেট নেন তাহলে আপনার আসছে হচ্ছে 30943 ইনটু করে ক্যালকুলেশন করে এবং সেটা 3600 টাকা গ্রেড পেতে ফিক্সেশন হচ্ছে 31600। এবার আসি পুরনো এবং নতুনদের ক্ষেত্রে। পুরনো এবং নতুনদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পুরনোদের ক্ষেত্রে গ্রেড পে যা বেড়েছে অনলি 1000 rupees বেড়েছে, বেড়ে গিয়ে সেটা ফিক্সেশন হয়েছে। নতুন করে কোনো ফিটমেন্ট ফ্যাক্টর এখনও পর্যন্ত দেওয়া হয়নি। যদি ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয় বা নতুন করে যদি ক্ল্যারিফিকেশন আসে তাহলে সেই ক্ষেত্রে আলাদা হবে। এবার আসি একদমই যারা নতুন যারা জয়েন করেছেন তাদের ক্ষেত্রে, তাহলে তাদের আগে ছিল 2600 টাকা গ্রেড পেতে চলে এলো, তাহলে এবার 3600 টাকা। একদম নতুন যারা জয়েন করেছে তাদের বেশিরভাগেরই ফিক্সড হচ্ছে 28900-তে। 28900-তে ফিক্সড হচ্ছে বেশিরভাগেরই। সেক্ষেত্রেও আপনারা হিসেব করে দেখতে পারেন, কারণ যেহেতু 1819-এ বেসিক পে অনেকের ক্ষেত্রেই 17 হোক বা 18 হোক তাদের ক্ষেত্রে ঠিক একই জায়গায় বেসিক পেটা ফিক্সড হয়েছে, এবং সেই বেসিক পে অনুযায়ী যদি ক্যালকুলেশন করা যায় তাহলে 28900। এবার আমি আবার বলে দিচ্ছি, যদি কারো এক্ষেত্রে এই যে এই ক্ষেত্রে যে 12040 কারো ক্ষেত্রে হয়তো হবে 12040-এর থেকে হয়তো কিছু বেশি, সেক্ষেত্রেও ঠিক একইভাবে হিসেব করে পে ম্যাট্রিক্সের ঠিক ওখানেই আপনি ফিক্স করুন, তাহলেই আপনার হিসেবটি পেয়ে যাবেন বলে আশা করি। এখনও পর্যন্ত যা ক্ল্যারিফিকেশন আছে সেই ক্ল্যারিফিকেশন অনুযায়ী এবং নেক্সট ক্ল্যারিফিকেশনের জন্য আমাদের অবশ্যই ওয়েট করতে হবে। আর টিজিটি যারা বলেছিলেন যে সেই টিজিটির ক্ষেত্রে কোনো উল্লেখ নেই, এছাড়া যারা হেড টিচার পোস্টে আছেন সেই হেড টিচার পোস্টের ক্ষেত্রেও কিন্তু তাদের যে অ্যাডিশনাল গ্রেড পে ছিল সেই অ্যাডিশনাল গ্রেড পে কিন্তু এখন থাকছে না। আপনাদেরকে যেরকম দেওয়া ছিল যে হয়তো কারো ছিল 3600 থেকে গিয়ে পড়লো 3600+200 টাকা অ্যাডিশনাল গ্রেড পেতে আসলো, বা কারো ক্ষেত্রে 2900+ অ্যাডিশনাল গ্রেড পে আরেকটি এসে পৌঁছালো, সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাডিশনাল গ্রেড পে, সেই অ্যাডিশনাল গ্রেড পেটি কিন্তু এখানে আর নতুন করে কিছু থাকছে না। সেখানে শুধুমাত্র একটি লামসাম কিছু একটা টাকা দেওয়া হলো, সেটি হচ্ছে আপনার যতদূর সম্ভব দেখলাম 400। এবার 400-এর উপরেই আপনার বেসিক পে ক্যালকুলেশন হবে। এবার যদি আপনার পুরো স্যালারি ক্যালকুলেশন করতে আসেন তাহলে যদি আমি বেসিক পে এটিই ধরি, এটি আসবে মনে হচ্ছে আমার ক্লারিফিকেশন না হবে, তাহলে 1316000 এর সঙ্গে 31600 ইনটু 12%+500, এই হচ্ছে আপনার বেসিক স্যালারি হবে, তাহলে গ্র্যান্ড টোটাল হবে, অর্থাৎ 316×12 এটি করলে পরে যা হবে সেই ক্ষেত্রে, সেই হিসেবটি যদি করি, সেই হিসেবটি করে নিই, যদিও আমি হিসেবটি নিয়ে আগে ক্যালকুলেশন করা নেই, এক মিনিট। তাহলে হচ্ছে 31600+3792+500 মেডিকেল, তাহলে 3582 এরকমই আসছে হচ্ছে, এখানে প্লাস মাইনাস একটু কেল করে নেবেন, সেটি হবে হচ্ছে মূল বেতন। আবারও বলছি অপশন ডেট যা দেখে বোঝা যাচ্ছে বেশিরভাগের ক্ষেত্রেই, কারণ প্রত্যেকেই এই যে সন্ধ্যার থেকে যত কমেন্ট আসছে তার মধ্যে সব থেকে বেশি আসছে অপশন ডেট কন্টিনিউ এবং প্রাইমারি টিচারদের বেসিক পে কীভাবে ক্যালকুলেশন করব। যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এই বেসিক পেটি ছিল যারা 2010-এ যারা জয়েন করেছেন 9780 তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সে আসার পর সেক্ষেত্রে যদি হিসেব করা যায় তাহলে কিন্তু এই 31600-ই আসছে সব থেকে বেশি। এবং যারা এর মধ্যে জয়েন করলেন, কেউ কেউ জয়েন করেছেন 18-তে, তাদের ক্ষেত্রে কিন্তু বেসিক পে আসবে হচ্ছে 28900, কারণ তাদের অপশন প্রাইমারিদের ক্ষেত্রে অপশনের একটি ব্যাপার এখানে। আর অন্যান্য যারা জব করেন, সরি অন্যান্য ক্ষেত্রে যারা প্রাইমারি বাদ দিয়ে স্কুলে যারা আছেন তাদের ক্ষেত্রে যে অপশনের ক্ষেত্রে যাদের বলা আছে যারা 1116-র পরে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে অপশনের প্রয়োজন নেই, হয়তোবা প্রাইমারির ক্ষেত্রেও সেরকম অপশন দেওয়ার প্রয়োজন পড়বে না, কিন্তু তাদের ফিক্সেশন হবে। এবং ফিক্সেশনটি আপনাদের যতদূর সম্ভব, যেহেতু প্রাইমারি টিচারদের ক্ষেত্রে এসআই থেকে বেতনের
করা হয় বেতনের সম্পূর্ণ কাজ, এবং সেখান থেকে আপনাদের যদি স্কুলেরও যদি নিজস্ব লগ ইন আইডি এবং পাসওয়ার্ড থাকে, OSMS যেটি সাইট আছে সেখান থেকেও আপনারা ফিক্সেশনটা করে নিতে পারবেন, এবং ফিক্সেশনের সাথে সাথে সেখানে অপশনটাও আপনারা পেয়ে যাবেন এবং সেটি আপগ্রেডেশন চলছে এবং ইমিডিয়েট সেটি লিঙ্কটি ওপেন হয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবেন।